এখন আমরা যে পার্টটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রজেক্টাইলের, এই যে প্রজেক্টাইলের যে কনসেপ্টগুলো আমরা পরপর এতগুলো স্টেজে আমরা যে কনসেপ্টগুলোকে নিলাম, ফান্ডামেন্টাল কনসেপ্টটা, তারপর ধর টাইম অফ ফ্লাইট, তারপর ম্যাক্সিমাম হাইট রেঞ্জ, এই সব কিছু যে আমরা যে পড়লাম, মেন এর যে ড্রাইভিং কনসেপ্ট সেটাকে বোঝার জন্য এই গ্রাফটাকে আমি প্লট করেছি। দেখো এটা দেখে বুঝতেই পারছ, প্যারাবোলিক পাথ যেরকম আগে মেনশন করা হয়েছে, রেঞ্জ আর, ম্যাক্সিমাম হাইট এইচ। যেটা বলছিলাম যে যখন ওর আস্তে আস্তে এই পার্ট থেকে এই পার্টের দিকে যখন ও রিচ করছে, মানে আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, গ্র্যাভিটেশনাল পুল থাকছে, যার জন্য ফার্স্ট যে পার্টটা, মানে এই যে পার্টটা, ঠিক আছে, এই যে পার্টটা, এই পার্টের সময় কিন্তু ওর অ্যাসেলারেশনের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা হচ্ছে মাইনাস জি। আর সেকেন্ড যে পার্টটা, মানে এই যে পার্টটা, এই পার্টটার জন্য কিন্তু অ্যাসেলারেশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে প্লাস জি, যেহেতু নিচের দিকে নামছে। এবার অ্যাসেলারেশনের যে হরিজন্টাল কম্পোনেন্ট সেটা একদম ফার্স্টেই মেনশন করা হয়েছে, এক্স ইজ ইকুয়াল টু জিরো। তার কারণ যেহেতু কোনো রকম হরিজন্টাল ফোর্সের কোনো এক্সিস্টেন্স নেই, যেহেতু কোনো রকম হরিজন্টাল ফোর্সের কোনো এক্সিস্টেন্স নেই, যার জন্য হরিজন্টাল অ্যাসেলারেশনেরও কোনো এক্সিস্টেন্স নেই। এবার অ্যাসেলারেশন নেই মানে কিন্তু ওর ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি আনচেঞ্জড মানে ভেলোসিটির ম্যাগনিটিউড শুধু আনচেঞ্জ না, ডাইরেকশনও আনচেঞ্জড। দেখো যতই ওর মোশন হোক না কেন, ভেলোসিটির যে হরিজন্টাল কম্পোনেন্ট ভিএক্স 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 ভিএক্স, ঠিক আছে, এই যে পার্টগুলো আছে, এই টোটাল টোটাল পার্টটাতে কিন্তু ভিএক্স, এই ভিএক্স কিন্তু তোমার, দেখো খেয়াল করে ডাইরেকশন বলো, ডাইরেকশন দেখো অলওয়েজ রাইট, রাইটওয়ার্ডস, কেন, তবেই তো পার্টিকেলটাকে রাইট সাইডের দিকে নিয়ে যেতে পেরেছে। ভিএক্স যদি লেফটওয়ার্ড হতো, আমি যদি অবজেক্টটাকে এইদিকে ছড়ে দিতাম, তাহলে তখন ভিএক্স লেফটওয়ার্ড হতো, ঠিক আছে, তখন পার্টিকেলটা আবার এইভাবে আসতো, তো পার্টিকেলটা এখন এইদিকে গেছে, আমাদের এই ফিগার অনুযায়ী রাইট সাইডে গেছে। তো কে নিয়ে গেছে, ভিএক্স ওকে হরিজন্টালি যে নিয়ে গেছে, দেখো ভিএক্স দেখো সবসময় অলওয়েজ দেখো ইউনিডাইরেকশনাল, সবসময় দেখো টুয়ার্ডস রাইটের দিকে, আর লেন্থও দেখো সেম 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 আছে। তো এই যেটা আমি একটু আগেই বলছিলাম যে সেটা হচ্ছে তোমার ভেলোসিটির যে এক্স কম্পোনেন্ট সেটার কোনো চেঞ্জ হবে না, কারণ অ্যাসেলারেশনের কোনো রকম এক্স কম্পোনেন্ট নেই। আর ভেলোসিটি ওয়াই কম্পোনেন্টের মজার ব্যাপারটা দেখো, যখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে ভেলোসিটি ওয়াই কম্পোনেন্ট, দেখো ডিরেকশন কিন্তু আপওয়ার্ড, কিন্তু দেখো ম্যাগনিটিউড দেখো, লেন্থটা দেখলে তুমি ম্যাগনিটিউড বুঝতে পারবে, দেখো ম্যাগনিটিউড দেখো কমছে, এই দেখো এখান থেকে এখানে একটু কমলো, তারপর আরও কমলো, একদম ছোট্ট হয়ে গেছে, ঠিক আছে, তারপর দেখো এখানে গিয়ে নেই, ভ্যানিশ, তারপর এখানে গিয়ে কিন্তু তোমার ভি ওয়াই নেই, মানে জিরো, যেটাকে ধরে আমরা কাজ করে নিলাম। তারপর আবার দেখো ভিএক্স এ দেখো কোনো চেঞ্জ হচ্ছে না, একই রকমই আছে, ভিআই দেখো এরকম একটুখানি ইনক্রিজ করলো, আর একটু ইনক্রিজ করলো, আরও বেশি ইনক্রিজ করলো, ঠিক আছে, এবং দেখো সেম রেফারেন্স লাইনে ভেলোসিটির এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট সেম সেম হবে। দেখো ভিএক্স নিয়ে তো কোনো প্রশ্নই নেই, ভিএক্স তো সব জায়গাতেই সেম, যেরকম বললাম ভিআইটাকে দেখো এই লাইনের উপরে, ভিআই এখানে যতটা দেখো ভিআই এখানে শুধু চেঞ্জ হয়েছে, এটা আপওয়ার্ড এটা ডাউন, এখানে দেখো ভিআই যতটা, এখানে দেখো ভিআই ততটা চেঞ্জ হয়েছে, শুধু এটা আপওয়ার্ড এটা ডাউনওয়ার্ড, এখানে ভিআই যতটুকু এখানে ভিআই ঠিক ততটুকু চেঞ্জ হয়েছে, শুধু আপওয়ার্ড ডাউনওয়ার্ড, আর এখানে ভিআই কোনো প্রশ্নই নেই। এটাই হচ্ছে তোমার, তুমি যদি ধরো বলো যদি যে স্যার এই যে আপনি যে ফিগারটা ড্র করেছেন বা এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার ইন্টারনাল অ্যানাটমিটা কি, এটাই হচ্ছে ওর মোশন অফ প্রজেক্টাইলের ইন্টারনাল অ্যানাটমি, ঠিক আছে, এটা দেখলে পরে তোমার টোটাল ওভারঅল পিকচারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, কীভাবে আস্তে আস্তে হরিজন্টাল ভেলোসিটি রিমেইনিং আনচেঞ্জড, একই রকম তোমার রিমেইনিং সেম, একই রকম থেকে যাচ্ছে, আর ভার্টিক্যাল ভেলোসিটি কীভাবে চেঞ্জ হচ্ছে, টোটাল কনসেপ্টটাকে তাহলে পাবো, ঠিক আছে, ওকে বাই।